হ্যালো আমি শিবনাথ দাস আর প্ল্যান্ট লাভার শিবনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমার ছাদের বেগুন গাছটি আপনাদের সামনে তুলে ধরছি গাছটি যদি আপনারা খেয়াল করেন দেখবেন প্রচুর বেগুন হয়েছে এবং এটা কিন্তু রেলিংয়ের বাইরের দিকে আমি আমার একটি বাথরুম আছে তার উপরে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি এটা ছাদের বাইরের দিক অবশ্যই এটা ভেতরের বাইরের দিক মানে দুটো পার্টে আমার ছাদটি বিভক্ত এটা ওপরের দিকের ছাদের বাইরের দিক এবার বেগুন হয়েছে দেখুন পাঁচটি বেগুন আমি দেখালাম আর নিচে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ এই কুমড়ো গাছের ভিডিও আপনারা আগেও দেখেছেন উচ্ছে গাছটি দেখেছেন প্রচুর উচ্ছে হচ্ছে আগামীকালও আমি অনেক উচ্ছে তুলেছি আমি দু তিনটি উচ্ছে তোলার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি বেগুন গাছ কিন্তু দু তিন বছর চার বছর ঠিকঠাকভাবে ফলন দিতে পারে যদি ঠিকঠাক পরিচর্যা পায় এবং যত্ন পায় অর্থাৎ মাটিতে যদি প্রয়োজনীয় খাদ্য থাকে এটি ছাদের ওপরে তবুও যথেষ্ট ফলন হয়েছে মাটিতে হলে মাটিতে খাদ্য অপরিসীম থাকে আর ছাদের মাটিতে সীমিত খাদ্য থাকে মানে গাছের জন্য সীমিত খাদ্য থাকে এখন সেই মাটি যদি খাদ্য রিচ না হয় তাহলে স্বাভাবিকভাবেই গাছও বেশি ফলন দেবে না তো আমার মাটিতে হোমমেস্ট হোমমেড কম্পোস্ট আমি অনবরত দিয়ে যাই তবু এবছর আমি অত যত্ন করতে পারিনি তা সত্ত্বেও বেশ ভালো ফলন হয়েছে দেখুন পাঁচটা বেগুন আপনারা এখনই দেখতে পাচ্ছেন এক দুই তিন চার ওপরের দিকে একটা পাঁচটা ওপারেও আছে এটা বাইরের দিক ওপারেও অনেক বেগুন ধরেছে ছোটো ছোট। আমি আজকে যে বেগুনগুলো তুলবো সবগুলো এক জায়গায় করে আপনাদের সামনে একবার তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে যারা গাছপ্রেমিক মানুষ হন তাদের ক্ষেত্রে তো গাছে ফল ধরেছে এটা একটা আলাদা অনুভূতি মানে আমার ক্ষেত্রে যেমন হয় আশা করি সমস্ত গাছপ্রেমিক মানুষের ক্ষেত্রেই হবে তো দেখুন অনেক বেগুন হয়েছে সত্যিই অনেক বেগুন হয়েছে তাও বলবো বছর আমি যত্ন করতে পারিনি তা সত্ত্বেও বেশ ভালো বেগুন হয়েছে তো আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপলোড করার উৎসাহ খুঁজে পাব এবং আপনাদেরকে আমার যে সীমিত জ্ঞান আছে সেগুলো অল্প বিস্তর দিতে পারবো এটা দেখুন আজকে যে বেগুন হয়েছিল বা যে বেগুনগুলো আমি কেটেছি তার দৃশ্য তার সাথে দুই একটা উৎস কেটেছি এক বালতি হয়ে গেছে দেখেছেন এক বালতি বেগুন এক একদিনে মানে এর আগেও আমি দু তিনবার পেরেছি তো কিছু বেগুন একটু বুড়ো হয়ে গেছে তবে খাওয়া যাবে অসুবিধা হবে না কিছু বেগুন কচি আছে এরকম যদি দেখুন ছাদে গাছ লাগিয়ে এরকম যদি সবজি পাওয়া যায় মন সত্যিই আনন্দে ভরে যায় যে আমার নিজের গাছের বেগুন এবং কোনো কেমিক্যাল সার ছাড়াই তো হোম কম্পোস্ট বা বাড়িতে তৈরি সার দিয়ে এরকম স্বাস্থ্যকর সবজি কার না খেতে ভালো লাগে খুব সহজে আপনারা নিজেরাও বাড়িতে এই ধরনের বেগুন গাছ চাষ করতে পারেন মানে খুব যে সময় দিতে হবে তা নয় একটু হোমমেস্ট কম্পোস্ট পচিয়ে নিন একটা টবে দশ ইঞ্চি টবে মাটি দিন হাফ মাটি হাফ হোমমেড কম্পোস্ট দিয়ে বসিয়ে দিন দেখবেন বেগুন গাছ খুব ভালোভাবে হয়ে যাবে দেখেছেন বেগুন গাছের সাথে আমি কিছু উচ্ছেও পেরেছি বললাম প্রচুর উচ্ছে হচ্ছে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে